যে বারটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় স্ট্যাটাস বার। তো এই স্ট্যাটাস বারের সর্বডানে যে অংশটি আছে সেখানে মাউসের কার্সর রাখতেই দেখাচ্ছে কাস্টমাইজেশন। তো এখানে যদি একটি ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেনু ওপেন হবে। সেই পপ আপ মেনুতে অসংখ্য অপশন রয়েছে। তো সেই অপশনগুলো কোনটিকে আমি এই স্ট্যাটাস বারে অপশনগুলায় রাখবো এবং কোনটিকে রাখবো না সেটা আমরা এখানে চেক মার্ক দেওয়ার মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। তো দেখেন এখানে যে অপশনটি রয়েছে সেটি হলো পোলার ট্র্যাকিং। তো আমি যদি এই কাস্টমাইজেশন অপশনে যে পোলার ট্র্যাকিং অপশনটি যদি আমি আনচেক করে দিই তাহলে দেখবেন যে এখান থেকে এই পোলার ট্র্যাকিং অপশনটি ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এখান এই কাস্ট এই স্ট্যাটাস বার থেকে এই পোলার ট্র্যাকিং অপশনটি হাইড হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে অপশনগুলো দরকার সেগুলো এই স্ট্যাটাস বারে নিয়ে আসতে পারেন। তো এই হলো স্ট্যাটাস বারের কাস্টমাইজেশন নিয়ে আলোচনা। তো টিউটোরিয়াল ওয়ানে আমরা এই স্ট্যাটাস বার সম্পর্কে আংশিক আলোচনা করেছিলাম। তো যারা টিউটোরিয়াল ওয়ান দেখেন নাই তারা দয়া করে টিউটোরিয়াল ওয়ানটি দেখে আসেন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এই স্ট্যাটাস বারের বিভিন্ন অপশনগুলো আমি একে একে আপনাদের মাঝে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এই গ্রিড মোডের উপর আমরা যখন মাউসের কার্সর রাখলাম তখন সেটি পপ আপ মেনুতে দেখাচ্ছে ওয়ান অবস্থায় রয়েছে এবং যেটার কিবোর্ড শর্টকাট F7। এবং এই ওয়ান অবস্থায় রয়েছে নাকি অফ অবস্থায় রয়েছে অপশনগুলা সেগুলা বোঝার উপায় হলো যে অপশনগুলার উপরে এরকম ব্লু বা নীল কালার হয়ে থাকবে সেগুলা অন, আর যেগুলা এরকম অ্যাশ কালার হয়ে থাকবে সেগুলা অফ। তো আপনারা যদি এই স্ক্রিনটির দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ব্ল্যাক স্ক্রিনের উপর কিছু গ্রিড লাইন যেগুলা ঝাপসা আকারে আছে তো সেইগুলাকেই এখানে গ্রিড বলা হচ্ছে। তো আপনারা হয়তো বা অনেকেই এই গ্রিডযুক্ত স্ক্রিনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না। তো সেই ক্ষেত্রে কিভাবে এই গ্রিডগুলা মুছে দিতে পারবেন এবং একটি ফ্ল্যাট স্ক্রিনে কাজ করতে পারবেন সেটার জন্য আপনি এই গ্রিড মোডে মাউসের কার্সর রেখে একটি লেফট ক্লিক করবেন অথবা আপনি কিবোর্ড থেকে F7 প্রেস করবেন। তো আমি এখানে লেফট ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে সাথে সাথে এই যে ওয়ার্কস্পেসটি রয়েছে সেটি ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে গ্রিডগুলো এখান থেকে চলে গেছে। তো আশা করি এই আমি আবার এখানে লেফট ক্লিক করে সেই গ্রিডগুলো নিয়ে আসলাম। তো আশা করি এখানে এই গ্রিড মোড সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে অংশটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এই ডাইনামিক ইনপুট। তো এই ডাইনামিক ইনপুটের উপর আমরা যখন মাউসের কার্সরটি রাখলাম তখন সেই পপ আপ মেনুটি দেখাচ্ছে অন অবস্থায় রয়েছে। তো এই ডাইনামিক ইনপুটের কাজটি কী সেটা বোঝার জন্য আমাদের একটি কাজ করতে হবে। তো চলুন আমরা ডাইনামিক ইনপুটের কাজটি দেখে আসি। তো ডাইনামিক ইনপুটের কাজ দেখার জন্য আমরা এই ড্রো প্যানেলের লাইন কমান্ডে চলে যাচ্ছি। তো লাইন কমান্ডে যাওয়ার জন্য আমরা মাউসের কার্সরে লেফট ক্লিক করব অথবা এই লাইন কমান্ডের একটি কিবোর্ড শর্টকাট রয়েছে, আমরা এল প্রেস করার সাথে সাথে আপনারা সাজেশন মেনুতে লাইন নামক অপশনটি দেখতে পাচ্ছেন। তো এখানে মাউসের লেফট ক্লিক করতে পারেন অথবা এন্টার প্রেস করতে পারেন। তো এন্টার প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস হেয়ারটি এখানে দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে অপশনটি দেখাচ্ছে সেটি মূলত এখানে ডাইনামিক ইনপুট অন, এই ডাইনামিক ইনপুটটি অন করার ফলে এটি দেখাচ্ছে। তো আমি যদি এই ডাইনামিক ইনপুটটি মাউসে লেফট ক্লিক করে যদি আমি অফ করে দিই তাহলে আর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সেটি আর দেখাবে না। তো আমি আবার এটাকে অন করলাম। তো অন করার সাথে সাথে সেটি আবার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেখাচ্ছে। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ডাইনামিক ইনপুটের কাজটি কী। ডাইনামিক ইনপুটের কাজটি দেখার পর এখন ধরেন আমি এই যে হেক্সাগনটি রয়েছে সেটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটি লাইন ড্র করব। তো এই লাইন ড্র যখনই আমি করতে গেলাম
তখনই এখানে ইন পয়েন্ট নামে একটি পয়েন্ট দেখাচ্ছে। তো এই পয়েন্টটি কেন দেখাচ্ছে? এই পয়েন্টটি দেখাচ্ছে এই এখানে যে এই অবজেক্ট স্ন্যাপ রয়েছে সেই অবজেক্ট স্ন্যাপ নামক অপশনটি এখানে চালু রয়েছে, সেজন্য এখানে বিভিন্ন পয়েন্টের নাম দেখাচ্ছে। তো স্ন্যাপ মানে ধরা, তো অবজেক্ট স্ন্যাপ মানে এই যে ক্রস হেয়ারটি রয়েছে সেটি অবজেক্টকে বিভিন্ন পয়েন্টে ধরবে। তো এখন কোন কোন পয়েন্টে ধরবে সেটা দেখার জন্য আমরা যদি এই অবজেক্ট স্ন্যাপের ডান পাশে যে ফ্লাইআউটটি রয়েছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখব কোন অবজেক্টের কোন কোন পয়েন্টে ধরবে সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেগুলোকে চেক মার্ক করব সেই পয়েন্টগুলোকে সে স্ন্যাপ করবে। তো আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে সবগুলোকে চেক মার্ক করে রাখবেন না, কারণ তখন আপনারা যখন অবজেক্ট স্ন্যাপ করতে যাবেন তখন কনফিউজড হয়ে যাবেন। তো এই এই লিস্টের নিচের দিকে খেয়াল করলে দেখবেন অবজেক্ট স্ন্যাপ সেটিং নামে একটি অংশ রয়েছে। তো সেখানে লেফট ক্লিক করলে আপনারা লেফট ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে একটি ড্রাফটিং সেটিং উইন্ডো ওপেন হবে। তো সেখান থেকে আপনারা এই এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার এগুলা চেক মার্ক করার মাধ্যমে চেক মার্ক করে ওকে করলে সেগুলা অবজেক্টে অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপরেও বিভিন্ন অপশন রয়েছে, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, থ্রিডি অবজেক্ট স্ন্যাপ, ডাইনামিক ইনপুট, এগুলা আপনারা আপনাদের সুবিধা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো আমি এটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তো এই ছিল অবজেক্ট স্ন্যাপ নিয়ে আমার আলোচনা। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অর্থমুট। তো এখানে মাউসের লেফট কার্সর রাখার সাথে সাথেই আমাকে দেখাচ্ছে অর্থমুটটি পপ আপ মেনুতে অন আছে, পপ আপ মেনুতে দেখাচ্ছে অর্থমুটটি অন আছে। তাহলে এই অর্থমুটটি আসলে কি সেটি বোঝার জন্য আমি যদি লাইন কমান্ডে যাই, সরি এখানে লাইন কমান্ড অ্যাক্টিভ রয়েছে। তো আমি যদি একটি লাইন ড্র করতে চাই, তো একটি লাইন ড্র করতে চাচ্ছি সেটি কেবলমাত্র এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসে ড্র করা যাচ্ছে। তো আমি অন্য কোনোভাবে ড্র করতে পারতেছি না, অর্থাৎ আমি 90 ডিগ্রি পরপর আমি এই লাইন ড্র করতে পারতেছি। তো আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে যদি এই অর্থমুটটি অন করা থাকে তাহলে আমরা যখনই কোনো লাইন ড্র করতে যাব সেটি 90 ডিগ্রি পরপর অর্থাৎ এক্স অর ওয়াই অ্যাক্সিস বরাবর ড্র করতে পারবো। তো এখন আমরা যদি এই অর্থমুটটি অফ করে দেই তাহলে দেখব আমরা যে কোনো পয়েন্টে আমরা কি করতে পারছি, লাইন ড্র করতে পারতেছি। তো আশা করি এই অর্থমুটের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কথা হলো আমরা যে লাইন কমান্ডটি ইউজ করলাম, এখন এই লাইন কমান্ড থেকে আমরা কিভাবে বের হব, সেই বের হওয়ার জন্য বেশ কিছু অপশন আমাদের রয়ে গেছে। তো প্রথমত আপনারা যদি ESC অর্থাৎ এসকেপ বাটন প্রেস করেন তাহলে বের হতে পারবেন, অথবা এন্টার আদারওয়াইজ আপনারা যদি ব্যাকস্পেস প্রেস করেন তাহলেও এই লাইন কমান্ড বা যে কোনো কমান্ড থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। তো আমি ব্যাকস্পেস চেপে এই লাইন কমান্ড থেকে বের হয়ে আসলাম। তো আশা করি আপনারা অর্থমুডের কাজটি বুঝতে পেরেছেন। তো এখন যে বিষয়টি আমি দেখব সেটি হলো অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তো এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংয়ের উপরে আমি যখন লেফট মাউসের লেফট কার্সরটি রাখলাম তখন এখানে পপ আপ মেনুতে সেটি অফ অবস্থায় দেখাচ্ছে। তো আমি এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অংশটা বোঝানোর জন্য ড্র প্যানেল থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। তো রেক্ট্যাঙ্গেলে লেফট ক্লিক করার ফলে সেই রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি হলো যে এখানে যে আপনারা একটি বক্সের মতো দেখছেন হোয়াইট কালারে, সেটাকে বলা হয় কমান্ড বক্স। তো যখন যেই কমান্ডটি অ্যাক্টিভ থাকবে সেটি এখানে লেখা থাকবে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেল কমান্ডটি অ্যাক্টিভ করেছি, তো এখানে লেখা আছে কমান্ড কুলন রেক্ট্যাঙ্গেল। তো আশা করি এই কমান্ড বক্স সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন ক্রস হেয়ারটি দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, তো আমি এখানে স্পেসিফাই করলাম, দেন বলতেছে স্পেসিফাই আদার কর্নার, তো আমি এখানে আদার কর্নার স্পেসিফাই করে দিলাম। তো এখানে এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করা হয়ে গেল। তো এখন এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এটির মাধ্যমে আসলে কি করা হয় সেটি বোঝার জন্য আমি প্রথমত এটিকে আমি লেফট ক্লিক করে এটিকে অন করি।
তো অন করার সাথে সাথে এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অংশটি ব্লু অথবা নীল হয়ে গেল। তো এখন ধরুন আমি এই রেক্টেঙ্গেলের এই বাহুর মিড পয়েন্ট এবং এই বাহুর মিড পয়েন্ট থেকে যে দুটি লাইন যাবে সেই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটি আমি বের করতে চাই। তো এটার জন্য আমি প্রথমতই লাইন কমান্ডে গেলাম। তো আমি ড্র প্যানেল থেকে লাইন কমান্ডে ক্লিক করে লাইন কমান্ডে গেলাম এবং এই রেক্টেঙ্গেলের এই বাহুতে যাওয়ার সাথে সাথে আমাকে মিড পয়েন্ট সাজেস্ট করতেছে। তো এই মিড পয়েন্ট থেকে আমি এরকম স্ন্যাপ করে এরকম আসলাম এবং পরবর্তী বাহুতে আমি আবার মিড পয়েন্টে স্ন্যাপ করলাম এবং সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে ব্লু কালারের দুটি পাথ দেখা যাচ্ছে। তো এই দুটি পাথকে বলা হয় ট্র্যাকিং পাথ। তো এরকম আমরা কোনো অবজেক্টকে ট্র্যাকিং করে দুটি অবজেক্টের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা এখানে বের করতে পারি। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অংশটি অফ করে দিই তাহলে দেখব আর এই ট্র্যাকিং পাথটি শো করতেছে না। তো আশা করি আপনারা এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অংশটি বুঝতে পেরেছেন। আমি আবার এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অংশটি অ্যাক্টিভ করলাম এবং আমি কি করতে পারলাম এই দুইটা বাহুর পার্সপেক্টিভে তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটি এখানে আমি বের করতে সক্ষম হলাম। তো আশা করি আপনারা এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যে অপশনটি ছিল সেটি সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন নিয়েছেন। তো এখন এই লাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি তো এখন এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অপশনটি শেষ করার পর আমরা যে অপশনটি দেখব সেটি হলো পোলার ট্র্যাকিং। এখানে এই পোলার ট্র্যাকিং অপশনটি এখানে নেই। তো আমি কাস্টমাইজেশন থেকে পোলার ট্র্যাকিং অপশনটি নিয়ে আসলাম। যখনই আমি এখানে এই পোলার ট্র্যাকিং অংশটিতে চেকমার্ক দিলাম তখনই আমি এখানে ক্লিক করে সেটাকে ইনঅ্যাক্টিভ করে নিই। তারপরে এখানে দেখেন পোলার ট্র্যাকিং অপশনটি এখানে চলে এসেছে, যেটার কিবোর্ড শর্টকাট হলো F10। তো আপনারা আমার সাথে সাথে যখন এই টিউটোরিয়ালগুলো দেখতে থাকবেন তখন অবশ্যই এই কিবোর্ড শর্টকাটগুলো শিখে নেবেন, কারণ আমি যখন পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করব। তো এখন আমরা এই পোলার ট্র্যাকিং অপশনটি দেখব। তো অর্থমুট যে অপশনটি ছিল সেই অপশনটির মাধ্যমে আমরা দেখেছি যে কোনো একটি লাইন আমরা 90 ডিগ্রি পরপর ড্র করতে পারি। আর এই পোলার ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা মূলত দেখব যে একটি লাইন বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ড্র করতে পারি। এখন কত অ্যাঙ্গেল পরপর আমরা লাইন ড্র করতে পারবো সেটার জন্য এই পোলার ট্র্যাকিংয়ের ডান পাশে যে এরো চিহ্নটি রয়েছে অর্থাৎ ফ্লাইআউটটি রয়েছে সেটিতে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখেন 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি এরকম অনেকগুলো কম্বিনেশন এখানে দেওয়া আছে। তো আমি প্রথমত ধরেন আমি এই 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি কম্বিনেশনটি চেকমার্ক দিলাম, অর্থাৎ 45 ডিগ্রি পরপর আমি লাইন ড্র করতে পারবো। তো সেটার জন্য আমি এই ড্র প্যানেল থেকে লাইন কমান্ডে চলে গেলাম। তো আমি আপনারা ধরেন যে আমি এই লাইনটির সাপেক্ষে আমি এখন যেহেতু আমি এখানে এই 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি এই কম্বিনেশনটিকে চেকমার্ক দিয়েছি, অর্থাৎ 45 ডিগ্রি পরপর আমি লাইন ড্র করতে পারবো। তো এখন আমি দেখি সেটা কাজ করে কি না। তো আমি যখন এরকমভাবে লাইনটি ড্র করতে চেষ্টা করতেছি তখন দেখেন এখানে 45 ডিগ্রি পরে একটি ট্র্যাকিং পাথ দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এভাবে ট্র্যাকিং পাথ দেখার মাধ্যমে আপনি লাইন ড্র করতে পারবেন। তো আমি এখানে এই লাইনটি ড্র করলাম। তো তারপর আমি এই লাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য যথারীতি আগের মতো ব্যাকস্পেস, এন্টার অর এস্কেপ ইউজ করব। তো আমি এখন আপাতত এন্টার ইউজ করলাম। তো আমি চাচ্ছি আবার এই লাইনটির সাপেক্ষে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। তো একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা মনে রাখবেন যে কোনো একটি কমান্ড যেটা পূর্বে ব্যবহার করেছেন সেই কমান্ডটা যদি আপনি যেটা আপনাদের মনে রাখতে হবে
যে পূর্ববর্তী যে কমান্ডটি আপনারা ইউজ করেছেন সেই কমান্ডটি যদি আপনারা ফিরে যেতে চান তাহলে আবার ম্যানুয়ালি আপনাদের এই বিভিন্ন প্যানেল এবং সেই কমান্ডে ক্লিক করতে হবে না অথবা শর্টকাট কি প্রেস করে এন্টার ক্লিক করে যেতে হবে না শুধুমাত্র স্পেস বার অথবা এন্টার ক্লিক করলেই হবে তো এই অংশটা দেখার জন্য আমরা যদি এই ড্র প্যানেলের লাইন কমান্ডটি যদি আমরা নিই এবং এখানে যদি একটি লাইন আমরা ড্র করি এবং সেই লাইন কমান্ড থেকে যদি আমরা বের হওয়ার জন্য এসকেপ চেপে বের হই এবং আবার যদি আমরা এই লাইন কমান্ডে যেতে চাই তাহলে আমরা কি করব আবার এন্টার স্পেস করব এবং এন্টার স্পেস করার সাথে সাথে দেখবেন আবার এই কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা আসল যে অংশটি নিয়ে কথা বলতেছিলাম সেই অংশটিতে ফিরে যাই তো আমি এই কমান্ড থেকে এসকেপ চেপে বের হয়ে নিলাম তো এই পোলার ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখতেছিলাম যে বিভিন্ন অ্যাঙ্গেল পরপর আমরা লাইন ড্র করতে পারি তো এই লাইন ড্র করার জন্য আমরা লাইন কমান্ডে গেলাম এবং লাইন কমান্ডে যাওয়ার পর আমরা এখন এই লাইনটার সাপেক্ষে আমরা যখন লাইন ড্র করতে গেলাম তখন এখানে দেখেন 90 ডিগ্রি পর লাইন ড্র করার অপশন আসতেছে কারণ আমরা যে এখানে কম্বিনেশনটা ইউজ করছি আমরা যে এখানে কম্বিনেশনটা ইউজ করছিলাম সেটা 45 ডিগ্রি 90 ডিগ্রি 135 ডিগ্রি 180 ডিগ্রি তো আমরা যখনই এখানে লাইন ড্র করতে গেলাম তখন লাইনগুলা কোনো একটা রেফারেন্স লাইনের আমরা আপাতত এই লাইন কমান্ড থেকে বের হয়ে আসি কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে সেটা 45 ডিগ্রি অন্তর অন্তর ড্র করা হচ্ছিলো তো আমি সেটা আরেকটা লাইন এখান থেকে ড্র করার ট্রাই করি এবং রেফারেন্স লাইন হিসেবে আমি এই লাইনটাকে নিই যখন আমি ড্র করতে গেলাম তখন দেখেন আবার আমি 45 ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আরেকটি লাইন ড্র করতে পারতেছি তো আশা করি এই পোলার ট্র্যাকিং যে অপশনটি রয়েছে এই পোলার ট্র্যাকিং অপশনটি কেন আমরা ইউজ করবো ওটুকেটে সেই অংশটি আপনারা বুঝতে পেরেছেন তো এই পোলার আমি আপাতত এই লাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ চাপি তো আশা করি আপনারা এই পোলার ট্র্যাকিং অপশনটির যে ওটুকেটে কাজ সেই অংশটি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা এই পোলার ট্র্যাকিংয়ের ডান পাশে যে ফ্লাইওয়ারটি আছে এটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাকিং সেটিং নামে একটি অংশ আছে সেটিতে যদি লেফট ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এরকম ড্রাফটিং সেটিং নামে একটি উইন্ডো ওপেন হবে সেখান থেকেও আপনারা এই যে এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল এখানে ম্যানুয়ালি ইনপুট করার মাধ্যমেও আপনারা কী করতে পারবেন ট্র্যাকিং করে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা লাইন ড্র করতে পারবেন তো আশা করি আপনারা এই অংশটি বুঝতে পারছেন তো আমি এখানে ওকে ক্লিক করে এই উইন্ডো থেকে বের হয়ে আসছি তো আমি এখানে টিউটোরিয়াল 2 নামক ফাইলটি ফলো করেছি তো আপনারা যদি এই ফাইলটি ফলো করতে চান তাহলে আমার যে ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার লার্নিং সেটিতে এই এই টিউটোরিয়াল 2 নামক ফাইলটি দেওয়া আছে যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখান থেকে এটি ডাউনলোড করে আপনারা এই আমার সাথে এই ফাইলটি ফলো করতে পারেন তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ